সচন্দন শুক্লা দেব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ত্রিলোকে পিতাতু নমস্তু নম সত্যকাঞ্চন রাধা। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে সকাল থেকে একটু পুজোর ব্যবস্থা। আজকে কি হয়েছে, আজকে হচ্ছে যে আমরা একটা পুজোর মানে আজকে হচ্ছে যে আমরা একটা কাকুর বাড়িতে পুজোর ব্যবস্থা করেছে, তো সেখানে আমরাও যাব। আর ওখানে আমাদের একটা বিশেষ পুজো আছে, তো ওখানে একটু দীক্ষা নেওয়ার ব্যাপার আছে, তো তার জন্য আমরা ওখানে যাব। সমস্ত এই দেখো নতুন শাড়ি টাড়ি পরে রেডি হয়ে গেছি, আমি পরেছি নতুন শাড়ি আর মিস্টার রয় পরেছে ধুতি আজকে। তো ভিডিওটা দেখতে থাকো পুরোটা, বুঝতে পারবে যে আমরা কী করতে চলেছি আর দীক্ষা কীরমভাবে হলো কী হলো সেগুলো সবই দেখতে পাবে, বুঝতে পারবে। আজকে কাকুর বাড়িতে আছে পুজো। পুজোটা হচ্ছে যে মন্দিরের দিন ধরা, মানে হরি মন্দির আছে, তো তার মানে তার সেই মন্দিরের যে একটা স্পেশাল দিনে পুজো হয় প্রতি বছর, সেই পুজোটাই হবে। তো সেখানে হচ্ছে যে মানে পুজোর জন্য সকাল থেকে সমস্ত কিছু আয়োজন শুরু হয়ে গেছে, কাকিমা শুরু করে দিয়েছে। আর সেখানে আজকে আমাদের খাবার দাবারেরও নেমন্তন্ন আছে দুপুরবেলা, আর ওখানে আমিও যাব সকাল থেকেই, তো আমি একটু যতটা পারি টুকটাক সাহায্য করব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, সমস্ত কিছু দেখতে পাবে, কেমন লাগলো ভিডিওটা সেটাও জানিও। আমি বানাচ্ছি লুচিটা, লেচি কেটে নেবো, এখন ছোট ছোট কাটতে হবে পুজোর লুচিটা। তো এইখানে দেখো এই যে সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি, ও এখন আমি লুচি মানে বেলে নেবো লুচিগুলো। আর এগুলো যেহেতু পুজোর তাই একটু মানে আলাদাভাবে একটু সুন্দর মানে পরিশুদ্ধ জায়গায় এগুলো করতে হবে, তাই এগুলো আলাদাভাবে করা হচ্ছে। এরপরে কী বলতো, এরপরে সবার খাবার জন্য আবার আলাদা করে লুচি বানানো হবে, এটা শুধুমাত্র হচ্ছে ঠাকুরের জন্য। তো মানে মন্দিরের দিন ধরার উপলক্ষে কাকিমা মানে আয়োজন করেছে লুচি সুজি আর তিন চার রকমের মতো, না লুচি সুজিটা মানে মন্দিরে দেবে আর মানুষ মানে আর সবার খাবার জন্য অন্যভাবে রান্না হয়েছে। এখানে দেখো ত্রিশা কাটছে ফল, মানে সবাই তো কাজে ব্যস্ত, তো তার জন্য ও ফল কাটার দায়িত্বটা নিয়েছে, ও মোটামুটি এগুলো পারে, তার জন্য হচ্ছে যে ফলটা কাটছে। তো এই যে সমস্ত রকমের ফল এখানে আছে সেগুলো আস্তে আস্তে কাটছে, ভালোই কাটছে, দেখো কত ফল কেটে ফেলেছে ছোট্ট বাচ্চা মেয়েটা। নারকেলটা কত সুন্দর ছাড়িয়ে রেখেছে, নারকেলটা পুরো গোল গোল করে ছাড়িয়েছে, এটা হচ্ছে যে ফলের মধ্যে দিলে ভালো লাগবে। দেখো মানে ছবি তুলছি, বাবু পাঁচজন সমস্ত ফলগুলো কাটবে এখন বসে বসে, খুব ভালো কাজ এটা। এত বড় আমাদের জ্ঞাতি তাহলে ছোট দাদু ত্রিশা দেখো কত ফল কেটেছে, ত্রিশা বসে বসে কত ফল কেটেছে, কত কাজ শিখে গেছে ছোট বনুটা। পেঁপে তরমুজ ওটা কি কলা, কলা সেদিকে নারকেলটা সুন্দর ছাড়িয়েছে, বাবা ছাড়িয়েছে। কাকিমা দেখো এখানে পুজোর যে লুচিটা সেটা ভাজা শুরু করে দিয়েছে।
মা একটা কত বড় তরমুজ কাটছে দেখো। শ্বশুর মশাই পরিয়ে দিচ্ছে ধুতি। এখানে হচ্ছে শান্তি কাকা আর মিঠু কাকিমা দুজনে পুজোতে বসেছে, মন্দিরের তিন ধর এখানে সংকল্পের কাজ চলছে। পুতুল রান্না করছে দেখো, আলু, এটা কি পটল তো, বেগুন চাল, এটা বেগুন ভাজা আলু আর বেগুন ভাজা হয়ে গেছে, ঢাকা ঝুল টমেটো আছে, এটা কি হবে, এটা সজনে ভাজা হচ্ছে, স্পেশাল রান্নি, স্পেশাল রান্নি হচ্ছে যে বাড়ছে, একটু এদিকে মুখটা করো কি বাটনা বাটছে, দেখি আমাকে ছোটি কত ভালোবাসে দেখ, ছোটি আমাকে ভয় লাগে না, সবাই দেখো প্রসাদ খেতে বসেছে, তো এই যে এখানে সবাই আছে, কাকিমা প্রসাদ দিচ্ছে, আর এখানে দেখো গুরুদেবের খাওয়া দাবার খাওয়ার ব্যবস্থা করছে, এখানে লুচি আর বাঁধাকপির তরকারি আর আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, আর আছে মুগের ডাল আছে, আর আরও আছে আর একটা ওই সমস্ত সবজি দিয়ে মিক্স ভেজ বানানো হয়েছে, তো সেগুলো দেখো কাকিমা রেডি করছে, আর গুরুদেবকে খেতে দেওয়া হবে, তো এই যে বসে গেছেন, তো ওনাকে খেতে দিয়েছেন, অনেক কিছু নিয়ম কানুন থাকে সেগুলো সব সুন্দর করে পালন করে যা যা হয় সেগুলো সব দিয়ে দিয়েছে। সে হচ্ছে আমার বাবা আর আমার কাতুবাবুও বসেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও, তাহলে আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।